AB24 বাংলা ও বাঙালির পাশে। ইতালির রোমে বৃহত্তর ঢাকা জাতীয়তাবাদী দল বিএনপির নেতা কর্মীদের ঐক্যবদ্ধ করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চলমান সরকার বিরোধী আন্দোলনে জাতীয়তাবাদী শক্তিকে আরো ঐক্যবদ্ধ হতে আহ্বান জানিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইতালি বিএনপির সিনিয়র সহসভাপতি আমিনুর রহমান সালাম। রাজধানী রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাবেক বিএনপি নেতা মোহাম্মদ দেলোয়ার হোসেন। যুবদল নেতা কাউসার আহমেদ তাজুলের আহ্বানে ও পরিচালনায় এতে বক্তব্য রাখেন বিশেষ অতিথি হিসেবে ইতালি বিএনপির সহসভাপতি সাজ্জাদুল কবির, বিএনপি নেতা শরীফ হোসেন পাইক, জুয়েল আহমেদ, যুবদল নেতা মাহমুদুল হাসান, আশরাফুল আলম রিকন, যুবদল নেতা বিল্লাল হোসেন, আরিফ মাল, জাকির হোসেন, শিশির ভুইয়া, মহসিন আহমেদ, আফজাল হোসেন সুমন সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় নেতৃবৃন্দ বলেন, দলকে চাঙ্গা করতে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের কাজ করতে হবে, সরকারের দমন পীড়ন মোকাবেলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। মতবিনিময় সভার প্রধান অতিথি ইতালি বিএনপির সিনিয়র সহসভাপতি আমিনুর রহমান সালাম তার বক্তব্যে বলেন, স্বৈরাচারী সরকারকে মোকাবেলা করতে আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই, দেশে ও প্রবাসে ঐক্যবদ্ধ আন্দোলনেই স্বৈরাচার সরকারের পতন নিশ্চিত করতে হবে। পরিশেষে নৈশ ভোজে যোগ দেন ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ঢালি নাসিরউদ্দিন। AB24 বাংলা ও বাঙালির পাশে।